Borola Kai, co-powered by Whisk Farmer Top Gold Biscuit, Cheese or Asal Huad. সহযোগ কৰিছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ভিভেল সোপ আপসাম জোতা নেহি আৰু খাটেহি গন বাউলি ফ্রাইডিজ এন্টারটেইনমেন্টস প্রেজেন্স পড নিয়া সময় চাহ কাপ আনিলে সুখিয়নি এইটো সময়ত মোক চাহ কাপ লাগে তুমি কোৱা ভাব দিবা নাগে দ চাহ নাখয় ভাত নাখয় আৰু নাখেও লাষ্টৰ শেষত অ গতে কৰে বেমাৰ বোলে একো নাই গতিকে পইচা যদি লওঁ বদনামী হব কোনি মই বদনামী হম তেনেহলে পইচা লব কোনে দুটাই লব আয়োগক দায়িত্ব দিলো তোমাৰ অসুখ বুলি শুনিলে মোৰ টেনচন নহব নেকি দেউতাই কাৰ লগত কথা পাতিছে মাৰ লগততো নহয় হে ভগৱান এই বুঢ়া কালত কটলা গুচিলো আহি হে ভগৱান তুমিহে জানা কোৱা কোৱা হেৰা মোক আৰু টেনচন নিদিবা দেই তুমি তুমি ঔষধ খাবা কিন্তু যোৱাকালি তোমাক মই সপোনত দেখিছিলোঁ নহয় ইমান যে ধুনীয়াকৈ এতিয়া থোৱা দেই পিছত কৰিম কোনোবাই মোক মাতিছে হা কৰিম দিয়া কৰিম নিশ্চয় কৰিম চিন্তাত পৰিবলগীয়া কথা কাৰ লগত কথা পাতিছে মাৰ লগততো ইমান মিঠা কথা কাহানিও মই কেতিয়াও পতা শুনা নাই ছোৱালী চাওঁ পুলৈ যাই পৰে মোলৈ এইটো অৱস্থা হৈছে নেকি বাৰু বাবাটো কি হ'ল চক খাই উঠিলি যে নাই নাই তই কেতিয়া আহিলি তই ইমিডিয়েট শিৱসাগৰলৈ যাব লাগিব তোৰ ছোৱালী নোচোৱাকে নহ'ব নহ'ব মা তাত অকলে আছে তই যাবই লাগিব আকৌ নাই হা তোমাৰ অ বাই এই কঁঠালগুটিয়াই কথা দিলোঁ সাতদিনৰ ভিতৰত তোমাক থনথনা কৰি দিম সমজা থনথনা হ'ব লাগিব অ গুৱাহাটীক নিম হা তোমাক গুৱাহাটীক গেলি কি হ'ব অ বিউটি পাৰ্লাৰত ধৰি দিম থনথনা হৈ হ'লে এইবাৰ কি বুলি ক'লা বিউটি পাৰ্লাৰ এইটো কি বস্তু হে বাপ অ তাতে তুমি সোমালি থনথনা কৰি পঠাই দিব অ ডাক্তৰে 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 তাতে সোমালি মানুহ থনথনা হৈ হলে আহিবা পাৰে খৰচ কত বাবা ইমান খৰচ সকালে দিব ৰবা পিছে তুমি ভাল নাপাব বুলি বেমাৰটো অ সবৰে আগত গান গাই থাকিব লাগিব গান আৰু কেনেকৈ গাবা হে গান গাবা নাজন গান আৰু কি গাম হে মই এনেকৈ কম দে বোলে ভাল পাওঁ নাই দেহাটো দুৰ্বল পেটত ভোক নাই চকুত টোপনি নাই আৰু মনততো শান্তি নাই এ বঢ়িয়া হ'ব বঢ়িয়া হ'ব খালি তুমি এই চকুত টোপনি নাই আৰু মনত শান্তি নাই এইটো বস্তু নামান ভাজ লগাই দিব লাগিব জানাই চকুত টোপনি নাই মনত শান্তি নাই অলপ কান্দি দিলে ভাল হ'ব বঢ়িয়া হ'ব ৰবা এই মই বিৰিটো জ্বলাই লওঁ ৰবা কি কবি কও ৰীতা শচীন দাইদাকক গতাই বয়া নাংগে ভালে দাড়িখিনি মস্ত লাম্বা দাড়ি থাকিল কি হল ধেই দাড়ি থাকা মানুহক মই ভাল নাপাওঁ আ সুনিতা বাই মই হলি বয়া নাপাওঁ মুচকোচা থাকিলে ভালে পাওঁ দাড়ি দীঘাল হলি বয়া লাগে কলি কাটব না কাটব নাপাওঁ দে নাকাটলি মই কিন্তু বিয়া নহওঁ বিয়া হইলেও বিয়াৰ পিছত কাটে ল'বি নুশুনলি পিছত যদি নাকতে কথা নুশুনলি কি হ'ব কিয় নুশুনব এ
বিয়ার পিছত দাড়ি চুলি যি কাটবা আক সব কাটব হাত এখান কাটি দিবা কলিও কাটি দিব জানা না ওই বুড়ে দা আহি আছে মই নামটো একদম কিয়া এ নামটো আ মই তই নাম তা নাই মই নাম জমনি করু র ও দাদা কক গেছিলে টিউশনলে গেছিল এটা বিরাট ডাঙর প্রবলেম হইছি এ কি এ কিবা দাড়ি কাটা নাক তাক লই দাড়ি কাটা নাক তাক লই ও আপনি গম প নাই ন জয়ার বিয়া ঠিক হইছি তু সব কথা কই ফুরবা নাঙ্গে জানো না শুনতা বাই আকো নয় রসুর ঘররে মানুষ ও দাদা দাড়ি গিদেল কাটব না না কাটলি হব না মই কাটে এরাম তই মনে মনে থাকছুন ও দাদা কোয়া দরা তো মস্ত ভাল মস্ত দীঘাল দাড়ি আছে মরমত দাড়ি তাই কলি কাটব না মই কেনেকে জানিম কাটে না নাকাটে তিরুটা হেরুয়া মানুহ হলে কাটিব নিশ্চয় এটা কথা কওকচোন কোর আপি আনি রাখে হে আপনি এবার আগর পর কই থাকা হয়েছে অনিরুদ্ধর ভনীয়েক আমার ঘর আহি দুদিনমান থাকিব বলে এটা দুষ্টিয়ে চাই পছন্দ হলে বিয়া নহলে পঠিয়ে দিম আর মই বান্ধি হয়ে রান্ধি বাড়ি খুয়ে থাকবা লাগব তাই তো ছোৱালী মানুহ বহি বহি নাখাই দিয়া সহায় সহযোগ করব নিশ্চয় বেলেগর ঘর আহি বেলেগে কাম করাটো হয়েছি আর তাইও দাদাক বয়কর ঘর কাম বন করে আধা জীবন পার করলে বুড়ি হল বলে কব পারি তিত্তে হলি বুড়া কালত আর কিয় বিয়া হবা লাগে বাকি কেটা দিন এনকে থাকলে হল মানুষের জীবন সঙ্গী বলে কথা এখা থাকে সঙ্গীবিহীন জীবন অসার হয় না হয় সঙ্গীবিহীন জীবন কিমান কষ্টকর দৃষ্টিক দেখিয়ে বুঝি পাইছো নহয় বুঝি যে পাইছি ভাবি আচরিত হয়েছো তিতে হলে জানি বুঝি মোর লগত কিয় আপনি যুঁজি থাকে হে খুইদেউৰ লগত কথা পাতোতে আপুনি ইমান লুকুৱাই কথা পাতিব লাগে নে পাগলৰ দৰে এইবোৰ তই কি বকি আছ নহয় মানে সেই খুইদেৱে ফোনটো কৰোঁতে মানে ফোনটো ৰিং হওঁতে আপুনি ফোনটো লৈ যে পিছফাল পালেগে তাকেহে কলো এই চাহ কাপ বনাই দিব লাগে বুলি আবল তাবল বকি আছ না কি মই ৰামেশ্বৰৰ চাহ বনাই খাব নোৱাৰো কোৱা দেউ পলাব নালাগে কাৰ ফোন আছিল বৰল আৰু টেনচন হৈ আছে টেনচনতে বৰলাই চাৰ্ট পিন্ধিবই পাহৰি গ'ল ৰাস্তাত লগ পাইছো নহয় চাৰ্টটো এনেকে কান্ধত লৈ গৈ আছে অ খুইদেউ নতুন কোনবা খুইদেউ আহিব নেকি তই মোক তোৰ সমনীয়া বুলি ভাবিছ নেকি কিবা খং উঠিব প্ৰভু কি হৈছে তুমিয়ে জানা লাগি থাক কাৰেণ্টৰ কানেকশ্যন থকা ফ্লেক্সিবল তাঁৰডাল যদি আপুনি চুই দিয়ে শ্বৰ্টকে মাৰি দিব কিন্তু আপুনি সাহসেৰে সেইডাল জোৰকে ধৰকচোন মৰিব লাগিব হে নমৰে প্ৰেমলতাৰ কথাগিলা নাইজনাটো বৰ দিগদাৰি হল দেখোন হে তাই যদি ঘূৰি আহে ঘূৰি আহিলি এখন গোটেই মহাভাৰত হব দেখোন হে সেইকাৰণে আপোনাক মোৰ সহকৰ্মী হিচাপে কথাটো ডিছকাছ কৰিবলৈ মাতি আনিলো ছাৰ বেয়া নাপায় যদি আকৌ এবাৰ কওকচোন মানে প্ৰথম লাইনটো ক'লে মোৰ পটকৈ মনত পৰি যাব হয় নেকি মই আপোনাক কৈ আছিলো যে মোৰ পুৰণা বন্ধু অনিৰুদ্ধৰ মনত পৰিল ছাৰ মহন্তদাৰ ঘৰত অনিৰুদ্ধ বোলা মানুহজনৰ ভনীয়েক এজনী আহি থাকিব
আপুনি তাকে কিবা ৰিপাৰকেশ্যন হ'ব নেকি সেইটোহে ভয় খাইছো। সেইটো আপোনাৰ নিজৰ মনৰ কথা চাওক, কাম কৰিলে সাহসেৰে কৰক, ভয় ভয় ভাৱ কৰো নকৰাকৈ কৰিলে কাম নহ'ব নহয় ছাৰ। নহয়হে চুতীয়া। বাৰু ছাৰ, কাৰেণ্টৰ ফ্লেক্সিবল তাৰ দেখিছে নহয়? অঁ দেখিছোঁ। কাৰেণ্টৰ কানেকশ্যন থকা ফ্লেক্সিবল তাৰ এডাল যদি আপুনি চুই দিয়ে শ্বৰ্টকৈ মাৰি দিব, কিন্তু আপুনি সাহসেৰে সেইডাল জোৰকৈ ধৰকচোন। মৰিব লাগিবহে। নমৰে নমৰে ছাৰ, আপোনাৰ গাত কাৰেণ্টে নালাগে। কি কয়হে আপুনি? সঁচা কথা ক'লোঁ। আপুনি ভয়ে ভয়ে কৰিব, ৰিপাৰকেশ্যন হ'ব, সাহসেৰে কৰিব, একো নাই। হেৰি চুতীয়া, আপোনাৰ কথাখিনিত মই যথেষ্ট সাহস পাইছোঁ হে। থেংক ইউ। ঐ পেহী, পেহী এ কি এ মাই কেহিনা আইছা? বৌ মই মাক ঠিক গেল না, আমি আমি এক ৰখবা আহি গেলো, আমাৰ আৰু আজ চলিয়ে থাকে। মোৰ হে একবাৰ খবৰ ল'বা আহিবা নোৱাৰা, আজি আহিলো দেখোন। বৌ পেহী, আগতকে ভাল পাইছি না অলপ? পাবি যা ভাল, একদিনৰ ভাত খতি কেইদিনক লগি থাকে, বেলেগ একো নাই, গাটো মস্ত দুৰ্বল, তিনিদিন একো খোৱা নাছিলো না। ইটা খাব পাৰা হৈছি না? অলপ চলপ খাওঁ, ভালকে ৰুচিটো অহা নাই। আইব দক ৰুচি, ৰুচিটো আহিলে লাহে লাহে হবা ল'ব। ও কঁঠাল গুইটা বাপুই একবাৰ গুৱাহাটীক নিব বোলে ৰ। গুৱাহাটীত ডাক্তৰক দেখাব? অঁ, এই তাকে নি বোলে কিবা বুটি পাল্লাত সুমে দিব, ও আগে দি সুমে যাই পিছে দি উলিয়াই আহিলে ভাল পাম। কি কলাক পেহী? তুহুন হেগলা নাজনা দে, গুৱাহাটীত কিবা বোলে বুটি পাল্লা থাকে, ও আগে দি সুম্বা লাগে আর পিছে দি অলবা লাগে, ও থনথইনা হই আইভা পারি বোলে। বিউটি পাল্লার থনথইনা? ও হাইবা নালগে, এ কঁঠাল গুইটার ভাই বরির হেনে হইছিল বলে খুড়ি কো মেরেছিল বিউটি পার্লার। প্রমাণ নহকে কব না, আমার হেগলা নাজনা দে, ইমান পেটি থাকবে নালগে, হইনা পেয়ী? আও কি হে চুতীয়া? ও তালুকদার ভালে আছে? এ আছো দক আছো দক, এ বাইরটা গেছিলো হে, বাইরটার পায়ে বাইরে বাইরে আমার ভদ্রেশ্বরা থেকে গেলো, ও যাই ফেলে তাতে 20,000 টাকার কথা কই গুছি। টাকার প্রয়োজন হয়েছে কিবা কারণ? কি প্রয়োজন হয়েছে হে, বহুত টাকা লাগে এফ ধারলে লব। রৌ বসুন, উডলে লব না এনেই লব? ইয়াত বাৰু কিমান পার্সেন্টেজ চলি আছে? শতকরা 10% নে? ও কিহর পার্সেন্ট হে? 17% কথা কলো হে, আমার গাঁর মিনালর সেটাই ব্যবসায়, শতকরা 20% দবাই দিয়ে। দেরি মই সুতক গেলে ধার লওয়ার কথা কনাই হে, কোনো কিবার চিকিৎসার নামত 20,000 দেওয়ার কথা কইছো। পিছে দিব নে? 20 কইছো, 10 তো দিবাই লাগব। হি কে টাকাটো কোনে পরিশোধ করব লাগিব? কি কথা কই হে ফল, ও কোনো কিবার চিকিৎসার কারণে পরিশোধ সরিহত আকো নাই। ঠান্ডা, আপনার পুতাক কইছো 10,000 দিবা লাগব ফল। আমার বাবাই 10,000 দিবা লাগব, এখান গাঁত থাকলি কোনো কিবার চিকিৎসার কারণে 10,000 দিবা লাগব, নেদলি হব? ও ফল আহ দক। ভয় ভয় শংকা শংকা ভাব এটা মনত আছিলহি, কিন্তু যোৱাকালি চুতীয়াই মোক সকলোবোৰ নাইকিয়া কৰি দিলে বুইছা, এতিয়াৰ কোনো চিন্তা নাই। ঐ দোস্তি, অনিৰুদ্ধক কোৱা কালিলৈকে পঠিয়াই দিব। কালিলৈকে? অঁ, শুভ কামত দেৰি কৰি থাকি লাভ নাই। হৌৰা, এইফালেও সোধা কিবা কয়। মোক আৰু কি সুধবা লাগে, গোটেইগেলা ঠিক ঠাক হৈছিয়ে দেখোন, মাতো কিতা। নহয় মানে আপোনাৰ দৃষ্টিত কিবা বেয়া কামেই হয় বা? কি বয়া কাম হে? নহয় মই মানে নতুনকে জীবন এটা উদযাপন করিম বলি ভাবিছো যে। ভাল বয়া আর কি হে? দোস্তিয়ে কিবা এটা হদিছে, তাকে খাতাং মতামতটা দিব লাগে, এনেকে সালা বেয়া কবাই থাকিলে কিদাল হবো? ভালে হবো দক। হখিয়নিয়ে কথা খা ঢিলাকে কলে যে। এ নহয় হে, আসল কথা তো হয়। বি পজিটিভ নেগেটিভ একো নকবা। এ নেগেটিভ একো নকং রব, প্রেমলতার কথা গিলা নাইজনা তু বা দিগদারি হল দেখুন হে, তাই যদি ঘুরি আহে। আহিলা হেব হ্যাঁ, ঘুরি আইলি এখন গোটে মহাভারত হব দেখুন হে। ও মামা, ও ও মামি তো আপনা কইছি, এ মোর গতে বড় দুঃখ হইছি দক, ও এ মই আপনা কথা গেলা কম রব। ও দোস্তি, কারবার দেখিলা? আর অকমান জোরত কলে পয়সা কেটা খরচ নকলেও হয়।
আচ্ছা ৰবাছ হুকৰে নতুন ফোন ললে নেকি এই কো নতুন ফোন লৈছে এই দালক অনবৰা সিকৰ লাগি লাগি থাকে এ মলি লাগিল ছাগে ধুই মেল দিছে আচ্ছা 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 এ নতি নি পয় হে মানে তিনি পয় ঘিউ ধৰা মাথা ও আচ্ছা এবু বাদ দিয়া তুমি ডিপ্রেশনত যোৱা কোনো কাৰণ নাই দে দুস্তি এটা কাম কৰ নেকি কালিলে কালিলে কাললাগে মাটি দিও মাটা মাটা ফোনটা কৰি দিওঁ ৰবা হয় নেকি লগোৱা আজি আকৌ নেটৱৰ্কটো গণ্ডগোল আছে সদায় গণ্ডগোল এইবোৰ লাগিছেনে পট পট মাৰি আছে ৰবা হেল্ল' মই ৰীতা শচীন দাইদাকৰ লগত ঘূৰি আছো নাকি তাকে চাবা আছে কি ফালতু কথাবোৰ কৈ থাকা তুমি তুমি এজন শচীন নহয় দহজন শচীনৰ লগত ঘূৰা না মোৰ কি আহে যে বুঢ়া কালত ইমান পাইতাৰা মাৰিব নালাগে নাই পেহী খবৰ ল'বলৈ আহিলো আহো আহোকে বহুত দিন হল অহাই নাই সেগলা আকৌ নহয় চিন্তা বাই মই ৰীতা শচীন দাইদাকৰ লগত ঘূৰি আছো নাকি তাকে চাবা আছে কি ফালতু কথাবোৰ কৈ থাকা তুমি তুমি এজন শচীন নহয় দহজন শচীনৰ লগত ঘূৰা না মোৰ কি আহে যে চলি থকা মানুহৰ কথা গেলা এনাই অ চিন্তা বাই চলা চলা গন্ধ পাইছ না তুমি সঁচাকে ভাষা নাই কবলে মোৰ কি হে বাপা আপোনাৰ খবৰ ল'বলৈ আহিছিলো বহা বহা বেলেগ এদিন আহিম দিয়ক খবৰ ল'বলৈ ইমান গেলা মনৰ মানুহৰ লগত বহি থকা মোৰ অভ্যাস নাই বহকচোন দাদা ন' থেংকছ গুড বাই কি হে মাই কি ঘটনা জ্বলন হে পেহী মস্ত জ্বলন হৈছি আইছি কহ হেৰি কি মই বুজিছ তই কণা হলি নেকি কিয় মইতো তোক ঠিকেই দেখি আছো মোক ঠিকেই দেখিছ তোৰ চাৰ্টটোত আউজি বহিছোঁ তো তেৰি দেখাই নাছিলো যা দেখিলি নে ইস্ত্ৰি কৰা চাৰ্টটো কি কৰিলি হ'ব দে মোৰহে তোৰ মোৰ বুলি কি কথা আছে তাৰমানে নিজৰ চাৰ্টৰ ওপৰত বহিব পৰা যায় কাইলৈ তই এইটো চাৰ্ট পিন্ধিবি পিন্ধিম কিডাল নহ'ব পিন্ধিলে কি হ'ব পিন্ধিলে একো নহয় ডিচিপ্লিন বুলি কথা এটা আছে তো তোৰ ডিচিপ্লিন বুঢ়া হ'লোহে ডিচিপ্লিন চিচিপ্লিন বাদ লজ্জা নিবাৰণৰ বাবে শৰীৰত দুখন কাপোৰ হ'লেই হ'ল বাছ তহঁত দুটা বাৰু কি মানুহ কি হ'ল দেউতা দুইটাকে ক'লো কাপোৰযোৰ ধুই মই জেউৰাত মেলি দিলোঁ শুকাবলৈ তহঁত দুটা আগেৰে অহা যোৱা কৰি আছ সোমাই থবলৈ অকণো জ্ঞান নহ'ল মই আকৌ সন্মুখৰ ঘৰৰ ল'ৰাজনৰ বুলিহে ভাবিছিলোঁ এইখিনি কাপোৰ মিছা নামাতিবও বোধে মই চব জনা আছে আৰুতকৈ যা ইস্ত্ৰি কৰি আন কাইলৈ মই এফালে যাব লাগিব কলৈ যাবি দুটা যাম এফালে যা চোন বোধে একো ইস্ত্ৰিডাল কৰিব নালাগে জাপি পেলাই গাঁৱৰ তলত থৈ দিলে হ'ল ৰাতিপুৱা পিন্ধি যাব পাৰিব বুঢ়া কালত ইমান পাইতাৰা মাৰিব নালাগে তহঁতক কথা কোৱাই বেকাৰ মোৰ হাত ধুই নাই বুলি ভাবিছ নেকি ঐ বৰলা বুঢ়াৰ ষ্টাইল বাঢ়িছে দেই অকণমান চকু কাণ ৰাখিবি বৰলা কাই ঐ বৰলা কাই ছোৱালী দেখিলে পচন্দ লাগি যায় বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমৰ জৈ কপালত নাই বৰলা কাই আমাৰ বৰলা কাই আমাৰ